हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। और आज के आमरा सकाल सकाल आबार बेरिये पड़ेछि जाच्छि खिराइयेर उद्देश्ये। और आज के आमरा बाइके जाच्छि ना, जाच्छि बासे ट्रेने करे। चलो जेते जेते सब किछु शेयर करा जाबे, सब डिटेल्स शेयर करब। और एखन आमरा दाड़िये आछि बस स्टपे बासेर अपेक्षा, साथे किछु स्नैक्स निये निएछि आमादेर साथे। तो जाच्छि आमरा एखन हावड़ा स्टेशन, ओखान थेके ट्रेने करे आमरा खिराइ जाब। और आमरा सकालबेला 10:30 नागाद बाड़ी थेके बेरियेछिलाम, আর হাওড়া পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আমাদের 12টা বেজে গেছে। অবশেষে পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশন। আর এখন খুঁজছি যে আমরা কোন দিকে যাব, কোন প্ল্যাটফর্মে আর কি ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেটা খুঁজছি। আর সাথে তো একটু পোজ না দিলে তো চলবে না, সাথে একটু পোজ দিতে দিতে চলছি। চলে এসেছি আমরা প্ল্যাটফর্মে, আর আমরা যাব মেদিনীপুর লোকালে করে। 12:25 আমাদের ট্রেন ছাড়বে, তো অপেক্ষা করছি আমরা। আর ট্রেনে উঠেই শুরু করে দিয়েছি টুকটাক খাওয়া, এটা সেটা ঘুগনি বাদাম বিভিন্ন জিনিস আমরা খেতে শুরু করে দিই আর কি। যেতে যেতে এতটা সময় তো কাটাতেই হবে, গল্প করতে করতে খেতে খেতে চলছি আমরা। অবশেষে 2:10 আমরা পৌঁছে যাই খিরাই স্টেশন। আর তারপরে শুরু করি আমাদের খিরাই ভ্রমণ। খিরাই স্টেশনের পাশে এই সরু গলি থেকে যাওয়ার পথ খিরাইয়ের দিকে, তো আমরা সেখান থেকে নেমে আসি। আর এখানে এসে দেখি যে এখানে টোটো সাথে গাড়ি সব কিছুই রয়েছে যাওয়ার জন্য। আর মাথা পিছু 20 টাকা করে ভাড়া, যেটাতেই যাও সেখানেই 20 টাকা করে ভাড়া। তো শুরু করলাম আমরা, গাড়িতে উঠে পড়লাম আর যাত্রা শুরু। চারিদিকে বড্ড ধুলো, কিন্তু কিছু করার নেই, ধুলো খেতে খেতেই যেতে হয়েছে। গাড়ি ছিল কিন্তু গাড়িতে কাজ ছিল না আমার, সো আমাকে ধুলো খেতে খেতেই চলতে হয়েছে আর কি। চলো যাই। এই রাস্তা দিয়ে শুরু করব আমরা ফুলের বাগানের দিকে যাত্রা। আর চারিদিকে দেখো কি সুন্দর ফুলের বাগান, সাথে একটু এসব দেখে পোজ না দিলে তো ঠিক চলছে না। শুরু করে দিলাম একটু পোজ দেওয়া, আর তারপর শুরু করলাম হাঁটা। আর চারিদিকে দেখো কি সুন্দর দোকান আর ভীষণ জমজমাট। ভেবেছিলাম ফাঁকা হবে না কি হবে, এসে দেখি ভীষণ জমজমাট, চারিদিকে খাবারের দোকান, ফুলের দোকান, বেশ বেশ ভালো লাগছিল। আর দেখো চারিদিকে ফুল দেখে তো মানে কি যে বলবো, কি যে আনন্দ হচ্ছিল। সবাই মাথায় হেয়ারব্যান্ড বাজছিল ফুলের, কিন্তু আমি ভাবলাম একটু পরেই বাঁধবো, আগে একটুখানি চারিদিকটা দেখে নিই। ফুল দেখে লোক সামলাতে না পেরে প্রথমেই আমরা কিছুটা ভিডিও করে নিই, কিছুটা ফটো তুলে নিই, আর তারপরে চলে আসি এই দোকানে। আর দোকানে আমি রিকোয়েস্ট করি আমাকে একটুখানি ছোট করে সুন্দর করে একটুখানি অন্যরকমভাবে আমাকে যেন ফুলের হেয়ারব্যান্ডটা বানিয়ে দেয়। তো উনি সেই মতোই, আমি যেমন চেয়েছিলাম ঠিক সেইভাবেই উনি বানাতে শুরু করে। আর এখানে হেয়ারব্যান্ডের দাম ছিল 30 টাকা, এবং যদি পুরো গোলাপের হয় তাহলে 40 টাকা দাম ছিল, আমার এটা পড়েছিল 30 টাকা। চলো দেখো বানাক আর কেমন লাগে শেষ পর্যন্ত দেখতে। 10 মিনিট অপেক্ষা করার পর অবশেষে আমার হেয়ারব্যান্ড রেডি, আর এখন আমি পরবো সেই হেয়ারব্যান্ড। পরা হয়ে গেছে আমার হেয়ারব্যান্ড, এবার আমাকে কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগছে এরকম সুন্দর একটা ফুলের হেয়ারব্যান্ড পরে। আর চলো সাথে একটু পোজ দিতে থাকি।
এত সুন্দর ফুল চারিদিকে দেখে পোজ না দিলে তো একটুও চলবে না, চলো পোজ দিই। আর এবার পালা আমার বর মশাইয়ের পোজ দেওয়ার। এত সুন্দর সুন্দর ভিডিওগুলো পোজ দিয়ে দিয়ে ওই করে দিয়েছে আমাকে, কিছু কিছু আমি করেছি আর বেশিরভাগটাই ওর করা। আর এত সুন্দর মানে আমাকে ফটো তুলে দিয়েছে চারিদিকে, আর চারিদিকে ফুলের এত সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে, বেশ ভালোই লাগছিল। এরকম জায়গায় এসে আমাদের সিগনেচার পোজ কি করবো না সেটা কি হয়, সেটা তো আমাদের সব জায়গাতে করতেই হবে। এত সুন্দর নেচার উপভোগ করতে করতে মনে হচ্ছিল যেন হারিয়েই যাই এর মধ্যে কোথাও। এখানে ফুলের বাগানের পাশ থেকে বয়ে যাচ্ছে কংসাবতী নদী। এখন এখানে জল নেই সেরকম, কিন্তু শুনলাম বর্ষাকালে নাকি খুব জল হয়। আর আমরা কিনে নিলাম কিছু গাছ, এখানে এসে গাছ তো অবশ্যই কিনতে হবে, গাছ কিনে চলছি। চলতে চলতে চলে এলাম এই দোকানে, এখান দিয়ে আমরা চাউমিন খেলাম, খেয়ে দিয়ে রেডি এবার ট্রেনের জন্য যাব স্টেশনের দিকে। তো চলো যাই আমরা এবার স্টেশনের দিকে, আর সাথে কিছু ফুলও কিনেছি মাথায় লাগাবো বলে। আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি স্টেশনের দিকে। এখানে হেঁটেও যাচ্ছে অনেকে, কিন্তু ভীষণ ধুলো বলে আমরা গাড়িতেই যাচ্ছি। ঠিক 4:45 আমরা শুরু করলাম খিরাই থেকে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা, এবং পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল আমাদের সন্ধে 7টা। আর বাড়ি অবধি যাওয়ার জন্য আমরা এখন যাব আমাদের বুলেট বাস, মানে বারাসাত L238 করে। তো যাই চলো বাড়ির দিকে। বাড়ি এসেই দেখি আমার জন্য অপেক্ষা করছিল আমার বিশেষ উপহার, আমার নতুন ফোন OnePlus Nord 2D। আর দেখেই মানে কি বলবো, ভীষণ 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 মজা হচ্ছিল, আনন্দে আনন্দে খুলছিলাম ফোনটাকে, আর মানে ভীষণই মজা হচ্ছিল। তো দেখো আমার নতুন ফোন। ফোন দেখতে দেখতে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হবে নেক্সট ব্লগে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।